আসসালামু আলাইকুম। জি ধন্যবাদ। এখান থেকে শুরু করে রোগী এ পর্যন্ত টোটাল ওষুধ খাবে, এখানে যে নিয়ন্ত্রণ আছে এই নিয়ন্ত্রণ সহকারে যখন রোগী খুব বেশি ব্যথা করবে পায়খানা সে দুধটা দিয়ে দেবে, আর এগুলো সেলাই করার পর যেদিন ড্রেসিং করতে আসবে তখন এই ক্রিমটা যেন নিয়ে আসে। আচ্ছা ঠিক আছে। কালকে মায়ের বাচ্চার হচ্ছে চতুর্থ দিন, কালকে একটা কেউ ইঞ্জেকশন খাইছে না, 14 তারিখে ড্রেসিং, 15 তারিখে ডেকেটা, আর কোনো সমস্যা হলে এখানে নাম্বার দেওয়া আছে, এখানে আমাদের সাথে যোগাযোগ। ঠিক আছে, ধন্যবাদ। আসি, আসসালামু আলাইকুম। আসেন আসেন, এখানে দাঁড়ান, এখানে একটু দাঁড়াও। ঠিক আছে, আশরাফুল মেম্বার ভাই এই মিটিং অনেক ব্যস্ত আছে, ওনার পক্ষ থেকে এই ফুলটা আপনাকে ধন্যবাদ। তবে এটা আমাদের পক্ষে থেকে ছোট্ট একটি উপহার, এটা একটা ব্যানার একদম ঘরের সামনে রাখবেন যাতে সবাই দেখতে পারে আপনার ছেলের নাম এখানে সুন্দর করে লেখা আছে, কি আবু সাইদ নাম লেখা আছে। আচ্ছা কি দেখো তো, আর আমি দেখা দেই। আচ্ছা আচ্ছা, আচ্ছা একটু ধরে রাখো, সবাই দেখুক আসলে কি লেখা আছে। বিসমিল্লাহ রহমান রহিম, আবু সাইদ হাসান জিহাদ এর গৃহ প্রবেশ। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা ওইভাবে থাকো। ভাই আমরা ক্যামেরাম্যান এবং এডিটর পক্ষ থেকে আপনাদের ভাবি সালাম। ভাই আপনার ছেলেকে আমার পক্ষ থেকে দোয়া এবং আশীর্বাদ রইল, আশা করি ওকে একটু দেখে শুনে আল্লাহর কাছে ওর জন্য দোয়া করি, ওকে যেন নেক হায়াত দান করে, আপনি ওকে পারলে মাদ্রাসায় ভর্তি করে দেন। এটা হসপিটালের পক্ষ থেকে আপনার কাছে জোর দাবি জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ আপনার ছেলেকে নেক হায়াত দান করে, দোয়া রাখি ইনশাল্লাহ আল্লাহ যেন ওকে ভালোভাবে আর ব্রেনটা দেয় ওকে যেন কোরআন হাদিস পড়ার তৌফিক দান ইনশাআল্লাহ। আমার হসপিটালের জন্য দোয়া করেন, অবশ্যই ছেলেকে যে কোনো প্রয়োজনে আমার হসপিটালে নিয়ে আসেন, যেটুকু পারি সেরে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। আচ্ছা ওই যে আমাদের কল্যাণকান্তি স্যার, আসলে তার সঙ্গে দেখা না করলেই নয়, উনি তার চেম্বারে আমাদেরকে ডাকছেন, তো আমরা ওখানে একটু দেখা করে আসি। আলহামদুলিল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার আসলে অনেক এখানে কি বলবো, আপনার অনেক অবদান আছে, ওই বিধাতাই জানে আর আমি জানি। ঠিক আছে, আসি তাহলে, আসসালামু আলাইকুম।
আচ্ছা, আপনি সব ঠিক রাখতে পারবেন যাতে পড়ে না যায়? তোমার কি আর কারোকে প্রয়োজন আছে? আমরাও আসি সামনে। আচ্ছা ঠিক আছে, তো এখানে কি আর কারোকে প্রয়োজন আছে? প্রয়োজন নেই, সবকিছু ঠিক রেখে যেতে পারবে ভাই, খুবই ধীরে। ঠিক আছে, তারপরেও আমি সামনে আছি, গাড়ি নিয়ে, হ্যাঁ গাড়ি নিয়ে সামনে আছি, ধীরে ধীরে রওনা হতে পারো।